ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বাংলাদেশে বিরোধী দলের রাজনীতির মূল ইস্যুই হচ্ছে যত দোষ নন্দঘোষ সরকার, তারা নালিশ করতে যায় মার্কিন দূতাবাসে। বাধা দেওয়ার মতো সহিংস তৎপরতা, সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস, এইসব উপাদান যদি আন্দোলনে যুক্ত হয় তাহলে সেখানে বাধা আসবে। আর তারা যদি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি দিয়ে এগিয়ে যায় সেখানে আমরা বাধা দেব কেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এটা এই ব্যাপারে আমরা এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে যত কঠোর হওয়ার দরকার আমরা। জাতীয় সংসদে বিরোধী দল জোরালো ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তাদের শক্ত অবস্থান দিয়ে, জোরালো কণ্ঠস্বর দিয়ে তারা তাদের ভূমিকাকে জোরদার করতে পারে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।